আসামে বন্যা পরিস্থিতির ভয়ানক অবনতি। জলের তলায় ২৫টি গ্রাম, মৃত্যু হয়েছে একজনের। বন্যা পরিস্থিতির কারণে দুর্ভোগে পড়েছেন প্রায় ২৯,০০০ বাসিন্দা। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে সবচেয়ে খারাপ অবস্থা লখিমপুর জেলায়। সেখানে প্রায় ২৩,৫০০ জন বন্যা কবলিত হয়েছে। এছাড়াও ডিব্রুগড় এলাকায় প্রায় ৩,৮০০ জন এবং ধেমাজির গ্রামে প্রায় ১,৫০০ জন দুর্ভোগের মধ্যে পড়েছেন। প্রাথমিক হিসাবে লখিমপুর জেলার ২৫টি গ্রাম জলমগ্ন হয়েছে। সেখানে এখনও পর্যন্ত প্রায় ২১৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এরই সঙ্গে কাছাড় এবং কামরূপ মেট্রোপলিটন জেলার কিছু এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ধস নেমেছে। নদীতে ভাঙন দেখা দিয়েছে বিশ্বনাথ, বঙ্গাইগাঁও, ডিব্রুগড়, যোরহাট, লখিমপুর, মরিগাঁও, শোণিতপুর এবং উদলগুড়ি জেলায়। গত কয়েক দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আসামে। প্লাবন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন ৩৪,০০০এরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি জেলা। সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে বলা হয়েছে ব্রহ্মপুত্র নদ এবং আরও কয়েকটি নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। সেখানকার প্রশাসন জানিয়েছে এখনও পর্যন্ত মোট ৩৪,১৮৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪,৬৭৫ জন মহিলা এবং ৩,৭৮৭ জন শিশু। বিশ্বনাথ, দরং, ধেমাজি, লখিমপুর, তামিলপুর সহ ১১টি জেলা ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর। সেখানে ২৩,৫১৬ জনেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ডিব্রুগড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩,৮৫৭ জন। এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে ১১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তার মধ্যে ৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে লখিমপুরে। উদলগুড়িতে ২টি ত্রাণ শিবির খোলা হয়েছে। অসমে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে বলা হয়েছে ৭৭টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।